हे गाइस, वेलकम बैक टू आवर चैनल, वेलकम बैक टू आवर ब्रांड न्यू ब्लॉग। सो आई एम मयंक, आई एम श्रावणी। सो आज के আমরা এসছি কোথায়? ইকো পার্ক। এই দেখো, এই দেখো আমাদের পিছনে দেখতে পাচ্ছ, আ হা হা, দেখা যাচ্ছে এই তাজমহল। ঘোরালে এদিক হচ্ছে কি পেট্রোনাস, আর এদিক হচ্ছে তাজমহল। সো তাজমহলে একটু ব্ল্যাঙ্ক হয়ে গেল, আবার দেখা যাচ্ছে। সো আমরা এখানে আজকে ঘুরতে এসেছি, পুরো ইকো পার্ক ঘুরবো, সেভেন ওয়ান্ডার্স ঘুরবো। আগের দিন আমাদের ঘোরা হয়নি সেভেন ওয়ান্ডার্স, আজকে আমরা সেভেন ওয়ান্ডার্স ঘুরবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ও, আমার পাশে এখন আছে দেখো বিশ্ব বাংলা গেট, আর এদিকে আর কি আমাদের টোটো আছে, টোটো করে এখন আমরা যাব ইকো পার্কে। কলকাতাতে যেখানেই যাই না কেন ওকে সাথে নিয়েই যাই আর কি, ও ঘুরতে ভালোবাসে বাট বাইরে যাওয়া হয় না। আর এই দেখো কত সুন্দর লাগছে বিশ্ব বাংলা গেটটা। আমরা আগের দিন এসেছিলাম পুরো ইকো পার্ক ঘুরতে আর কি, ইকো পার্কে একদিনে সব কিছু করা যায় না, আর বৃষ্টি ওয়েদারও ছিল তাই ডবল করতে পারি। থেকে কিন্তু বাসও পাওয়া যায় এখান থেকে ইকো পার্ক। কতক্ষণ লাগে? পাঁচ মিনিট লাগে এখান থেকে ইকো পার্ক, 5 মিনিট লাগে আমাদের। দাদা আর কি 60 টাকার মতো নিচ্ছে, যেহেতু আমরা রিজার্ভ করেছি। তোমরা যদি অনেকে মিলে আসো তাহলে কিন্তু কমে হয়ে যাবে। শহর কিন্তু দারুণ, মানে আমরা এদিকে আসলে আমাদের কলকাতার যে ব্যস্ততম শহর, প্রচুর লোক, প্রচুর গ্যাঞ্জাম, বাট এই জায়গাটা কিন্তু আলাদাই লাগে। তো আমাদের ইকো পার্কের সামনে কিন্তু একটা দেখো মেট্রো স্টেশন হচ্ছে অলরেডি, মানে আমাদের বাড়ির সামনে তো মেট্রো স্টেশন আছে যেটা ডাইরেক্ট প্ল্যানেটের দিকে যায়, মানে দমদম যায়। আর এইটা যেদিন চালু হবে, মানে সেক্টর 5 থেকে যেদিন এটা আসা চালু হবে, সেদিন কিন্তু আমাদের সবার সুবিধা হবে, মানে আমাদের ইকো পার্ক আসতে একদম বাড়ির সামনে থেকে একদম মেট্রো চালু হলে আর কি আমরা এখানে পৌঁছে যাব। আর আমাদের এই ঠিক পাশ থেকেই সোজা চলে গেলে এটা হচ্ছে কফি হাউসে যাওয়া যায়, মানে আমাদের নিউ টাউন কফি হাউস যেটা আছে সেটা কিন্তু যাওয়া যায় এখান থেকে একদম সোজাই, এই জাস্ট এখান থেকে। আর এখান থেকে সামনেই হচ্ছে আমাদের 1 নম্বর ইকো পার্কের গেট, বাট আমরা যাব হচ্ছে 4 নম্বর গেটে যেখানে নাকি 7 ওয়ান্ডার্স আছে। তো আমরা যখন আগের বার এসেছিলাম আমরা ঠিক এখানে পার্কিং করেছিলাম, আমরা বাইক নিয়ে এসেছিলাম ওকে, আমরা কিন্তু পিছন থেকে আমরা কিনেছিলাম হচ্ছে চিপস, আর এখন দেখলাম চিপসে সেরকম কোনো দোকান নেই। এখানে দোকান আছে, এখানে একটা আমুলের দোকান আছে, এই সাইডে একটা দোকান আছে, এই দোকান থেকে আমরা আর কি দেখি কিছু কিনে নেবো যাতে ভিতরে বসে খেতে। এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, এখানে চাইলে কিন্তু তোমরা অনলাইনে ট্রানজাকশন করতে পারো, আমি যেটা করলাম। কিন্তু কার্ডে কিন্তু কোনো পে হয় না, মানে তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো কার্ডে কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করলাম। এই এইগুলো হচ্ছে টিকিট ছোটো ছোটো, এইগুলো স্ক্যান করে আর কি ভিতরে ঢুকতে আগে। আর ভিতরে গেলে কিন্তু আমাদের আরও একটা টিকিট করতে হবে, এটা হচ্ছে কি এন্ট্রি টিকিট, ইকো পার্কে ঢোকার এন্ট্রি টিকিট, পুরো আর কি ইকো পার্ক ঘুরতে পারবে। আর এরপর আমাদের 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য কিন্তু আর একটা টিকিট লাগবে। সো মেয়ে দেখো এখানে লেস কিনছে, মানে খাওয়া দরকার, খাওয়াটা দরকার সবার আগে। আর কি নিচ্ছিস? জলের বোতল লাগবে? তাহলে ঠিক আছে। তো মোটামুটি আর কি লেস টেস কিছু একটা টুকটাক খাবার নিয়ে নিলাম, এগুলো আর কি ভিতরে অ্যালাউ করে। এ দেখো এখানে স্ক্যান হচ্ছে, স্ক্যান করে আর কি আমরা ভিতরে যাচ্ছি। আর এখন কিন্তু আমরা 7 ওয়ান্ডার্সে টিকিট পেয়ে গেছি, আর যেটা কিন্তু অনলাইন কোনো রকম ব্যবস্থা নেই, ভিতরে না আছে কার্ড, না আছে অনলাইন, না কিছু, শুধু ক্যাশ নিয়ে আসতে হবে। আজকে এমনই দুর্দশা আমাদের যে আমাদের টাকাই নেই, ক্যাশ মানে ক্যাশই নেই, শুধু 60 টাকাই ছিল যেটা দিয়ে আমরা টিকিট কাটতে পেরেছি। এনিওয়ে এই যে যেটা লেখা দেখছো 7 ওয়ান্ডার্স বলে লেখা আছে টিকিট কাউন্টার, আমরা কিন্তু এখান থেকে কেটেছি, মানে তোমরা যখন 4 নম্বর গেট দিয়ে ঢুকবে তার ঠিক পাশেই দেখবে দুটো রেস্টুরেন্টের জায়গা আছে, মানে খাবারের এরকম জায়গা আছে দেখবে দুটো, তার পাশেই আর কি আমাদের টিকিট। এখানে হচ্ছে এন্ট্রি, 7 ওয়ান্ডার্সের এন্ট্রি এটা ভিতরে। তো প্রথমে আমাদের পিরামিড দেখতে পাচ্ছি আর কি সামনে থেকে। এই দেখো আমাদের টোটাল হচ্ছে 3টে পিরামিড, এই যে একটা দুটো, এই 3টে হচ্ছে লায়ন টাইপের। এটা লায়ন টাইপের বলতে গেলে সামনে এই যে মুখটা, এটা একটা মানুষের মুখ ছিল, আর পিছনটা হচ্ছে ঠিক লায়নের টাইপের, মানে মানে যেরকম লেজ পা যেরকম সব কিছু আছে। কিন্তু এই পুরো লোকেশন হচ্ছে ইজিপ্টের গিজা, মানে ওখানে আর কি এইগুলো রয়েছে পিরামিডগুলো। তোমরা যদি গিজাতে ঘুরতে যাও সেখানে আর কি এইগুলো দেখতে পাবে। এখানে নাকি একে নিয়ে একদিন যাবো,
ঠিক আছে পিরামিডে কি ভর্তি ভিতরে কি ঢুকিয়ে দেবো মানে ঘুরতে নিয়ে যাবে কি আর ভিতরে ঢোকারও দেখছি জায়গা আছে চলো আমরা ভিতরে যাব ভিতরে ঢুকেছি পিরামিডে ভিতরে এসে চলো আমরা এসে গেলাম তো দিস ইজ পিরামিডের ভিতরটা দেখো কত কারুকার্য করা আর কি এটা কিন্তু যখন মানে অরিজিনাল জায়গায় গেলে কিন্তু এগুলো সবই দেখা যাবে মানে ওটা আর কি রেপ্লিকা এখানে বানাচ্ছে ডুপ্লিকেট বলতে পারো চারিদিকে আলো টালো লাগানো আছে আর এইদিকে হচ্ছে যে মাম্মি টাইপের মানে সেই মানে যেরকম আর কি রাখা হতো পুঁতে ওরকম আর কি বেশ ভালো ওই হিস্ট্রি তো অত জানি না বাট যেটুকুনি জানি সেটুকুনি তোমাদেরকে বললাম আর উপরটা কিন্তু ঠিক এরকম ভিতরে এসিও চলছে ওকে সো আমরা এখন একটা কাঠের পোলে এই কাঠের পোলটা বেশ ভালো লাগে ছবি টবি তুলতে কিন্তু দারুণ লাগে দেখো চারিদিকে ঝর্ণা হ্যাঁ আর এদিকে আবার একটা ঝর্ণা মানে পর অনেকগুলো ঝর্ণা আর কি পুরো বেশ ভালো কিন্তু সাজানো গোছানো আর এদিকে এখন আছে হচ্ছে পেট্রা জর্ডান এটা জর্ডান যেটা হচ্ছে একটা পিঙ্ক সিটি বলা যায় তো আগে জর্ডানে এটা অবস্থিত রয়েছে এটা ভিতরে যাই আর কি দারুণ লাগছে কিন্তু এটা একটা মানে মানে কিংডম টাইপের ছিল যেখানে অনেক কিছু লোকেরা যেত আর এটা হচ্ছে পিঙ্ক স্টোন দিয়ে আর কি তৈরি ছিল এবার এখান থেকে বেরিয়ে আমাদের ডাইরেক্ট দেখতে পাচ্ছি যীশু খ্রিস্টকে যেটা প্রচুর বড় এটা কিন্তু আছে ব্রাজিলে ব্রাজিলের এখানে কিন্তু এটা অবস্থিত যেহেতু মানে অনেকে বলে লাস্ট মোমেন্ট লাস্ট সোল যখন মানুষ মরে যায় বা তার আগে পর্যন্ত মানে পুরো ব্রাজিলের রোমে এটা অবস্থিত সেই রোমতে কিন্তু পুরোটা দেখা যায় মানে যেখান থেকে চাইবে সেখান থেকে আর কি এটা পুরো দেখা যায় এতটাই বড় আর এতটাই লম্বা যখন ব্রাজিলে ঘুরতে যাব তখন কিন্তু আমি এটা দেখতেই যাব আর এটা আমার থেকে হাইটে যে এইভাবে দেখতে হবে আমার থেকে অনেক উঁচু ঠিক আছে আর মোটমাট হাইট হচ্ছে 92 ফিট মানে বুঝতে পারছো কত 92 ফিট এটা তো নয় রেপ্লিকা বানানো ডুপ্লিকেট বাট এটা দেখেই এত উঁচু মানে ওটা দেখলে তো মানে যেখানে মানে ব্রাজিলের রোমে যেখানে যাবে সেখান দিয়ে আর কি দেখা যাবে এটা মানে আরেকজনকে দেখো চিপস খেতে বসে আছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে লেস খাচ্ছে আমি সে লোক রইল খালি খেয়ে নেয় আমার জিনিসগুলোকে সো গাইস আমি এখন চলে এসেছি ঠিক তাজমহলের সামনে দেখো কি সুন্দর আর আমার কিন্তু খুব যাওয়ার ইচ্ছা আছে আগ্রার তাজমহলে নিশ্চয়ই যাব ও বিয়ে হয়ে গেলে পরে ও তো আমাকে নিয়ে যাবেই বলেছে আর আমি ওকে কতবার বলেছি জানো এরকম একটা বানিয়ে দিতে বানিয়ে দেয় না বলেনি কোনো ক্ষমতা নেই ক্ষমতা নেই শাহজাহানের ক্ষমতা ছিল তাই জন্য তার বউয়ের জন্য এরকম একটা মুকুট বানিয়ে দিয়েছে মিনি মিনি এইটুকু একটা পাথরে বানিয়ে দেব ঠিক আছে তো দারুণ লাগছে আর হোয়াইট আমাদের মার্বেল দিয়ে আর কি তাজমহল তৈরি করে আমি নেক্সট মান্থেই দিল্লি যাচ্ছি ওখানে গিয়ে তো আগ্রা ভিজিট করবোই আগ্রাতে এটা আছে মানে আমাদের তাজমহল তো সেটা দেখার আমার খুব একটা স্বপ্নর মতো আমিও যাবো হ্যাঁ যাবে যাবে সবাই যাবো আমরা সবাই যাবো তোমাদের সাথেও শেয়ার করবো ভার্চুয়াল সামনে এটা যেরকম তাজমহলে সব ফোয়ারাগুলো থাকে এগুলো দেখা যাচ্ছে চলো সামনের দিকে যাওয়া যাক ওকে তো আমরা এই যে তাজমহল দেখো এই তাজমহলের পাশেই আর কি এখানে ভেলপুরি পাপড়ি চাট সবাই আর কি পাওয়া যায় গেটের ওপারে আর ভেতরে ঢুকতে দেয় না তো আমরা বেসিক্যালি এখান থেকে এখন পাপড়ি চাট খাবো কত করে গো পাপড়ি চাট দই পাপড়ি চাট 40 টাকা ভেলমুড়ি 30 টাকা ও দই পাপড়ি চাট হচ্ছে গিয়ে 40 টাকা মানে বেশ ভালো আমরা তুলবো সামনে কত সুন্দর ফোয়ারা দারুণ লাগছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলো ওয়েট করো খাবার আসুক আমাদের দেখি কেমন বানায় দাদা আর কি ওকে সব আমাদের ফাইনালি চলে এসছে পাপড়ি চাট দেখো কি সুন্দর বানিয়েছে দই টই দিয়েছে মানে 40 টাকায় দই বই দিয়েছে তাও আবার ইকো পার্কের একদম তাজমহলের সামনে মানে সেই ব্যাপার এরকম তাজমহলে আমরা নাকি এসব খাচ্ছি হ্যাঁ পাপড়ি চাট খাওয়া তাজমহলে দাঁড়িয়ে তাজমহলকে দেখিয়ে আমরা পাপড়ি চাট খাচ্ছি আমিও খাই আমি মনে প্রথম ব্লগার যে নাকি পাপড়ি চাট খাচ্ছে তাও তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাজমহলের সামনে এরকম মনে হয় কেউ নেই কাউর বগের মনে খুঁজে পাবে না খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমরা একটু উপরের দিকে যাই দেখি তাজমহলটা কেমন দেখো যেহেতু এটা হোয়াইট মানে মার্বেল দিয়ে তৈরি সেই জন্য কিন্তু পুরোটাই হোয়াইট করা দেখো চারিপাশটা কাজ হচ্ছে এখনও ভিতরে 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 কী আছে এখনো মতো জানি না তবে এখানে আসলে দেখো আগ্রার যে তাজমহল আছে সেটার মতোই কিন্তু তৈরি করছে বেশ বড় আর এই তাজমহল যতটা বড় লাগছে আগ্রা তাজমহল আরও বড় খুব
ইচ্ছা আর কি কোনো একদিন যাবো, মানে নেক্সট মান্থেই আমি যাওয়ার খুব ইচ্ছা আছে দিল্লি, তখনই আমি হয়তো ভিজিট করতে পারি। বাট এই হচ্ছে তাজমহল, দেখো চারিপাশটা, এটা চারিদিক আর কি ঘোরা যায়, মানে অলরাউন্ড ঘোরা যায় আর কি। হ্যাঁ ঘোরা যায় না? হ্যাঁ, এই ছিল তাজমহল। তো বেশ, সেই শাহজাহানের লাভিং স্টোরি তার ওয়াইফের সাথে, সেটাই হচ্ছে সেই তাজমহল। লোকে, হাজার হাজার লোকে কিন্তু আগ্রায় যায় এটা দেখতে, জানো তো। আমরা এখানে এসেছি, সেটার উপভোগ করতে পারছি যতক্ষণ না দিল্লি যাওয়া হচ্ছে আর কি। আর এই যে আমাদের হচ্ছে এদিকে কলোসিয়াম, এই কলোসিয়াম কিন্তু মানে আমাদের ইটালিতে আছে, রোম, ইটালি রোমে রয়েছে, যেখানে কিন্তু মানে লার্জেস্ট অ্যাম্পি থিয়েটার বলা হয় এটাকে। এর থেকে বড় আর অ্যাম্পি থিয়েটার নেই আমাদের ওয়ার্ল্ডে, তো এখনও পর্যন্ত স্টিল নাও অ্যাম্পি থিয়েটার বলা যায়। অর্ধেক পার্টটা কোনো কারণে আর্থিক বা কোনো কারণে হয়তো ভেঙে গেছিলো, সেটা দিয়ে আরও অনেক ওই সব জিনিস দিয়ে আর কি মানুষে বানিয়ে নিয়েছে নিজেদের আরও ঘর বাড়ি, অনেক কিছু আর কি লোকে বানিয়ে নিত জিনিস দিয়ে। তো এটা ওইভাবেই তৈরি করা যাবে, অর্ধেক ভাঙা আর এক সাইডে রয়েছে। সো আমরা এখন কলোসিয়ামে চলে এসেছি, আরেকজনকে দেখো ভিতর দিয়ে ঢুকে গেছে। কোথায় গেলি রে? আবার ঢুকে যাই পারবো? ঢুকতে পারছি না, আটকে গেছি ব্যাগ নিয়ে। ও মা গো, এই হচ্ছে সেই কলোসিয়াম, দেখো চারিদিকে কত মানে এরকম ফুকো 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 ফুকো, তো এরকমই আর কি মেন জায়গাতে এরকমই আছে ইটালি রোমে। কেউ নেই আজকে, একটু ফাঁকা ফাঁকা আছে এই জায়গাটা, বাট জল জল করে। এই ভিতরটা দেখি, কিছু চারিদিক থেকে আর কি যাওয়া যায়, ভিতরে টাইগার লাইন আছে, এরকম একটা কনসেপ্ট আছে। এটা ব্যাপারটা কি জানি না, এদিকে একটা কিংডম টাইপের দেখো লোকে বসে আছে, মানে এখানে কি দেখাচ্ছে আর কি লোকে বসে আছে অনেকে, মানে একটা স্টেডিয়াম টাইপের লাগছে দেখে মনে হচ্ছে। যখন একটা লাইট জ্বলবে না, এই পুরোটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ফুল কলোসিয়াম, যেটা ইটালি রোমে রয়েছে, আর আমরা বেশ ভালোই লাগলো ঘুরে। তো আমরা এবারে দেখবো হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, তো ওটাতে আমরা ভিজিট করবো, কারণ আমাদের সময় হয়ে এসছে, আমার ট্রেন রাত্রির 11:20 আছে। তো যারা যারা এই ব্লগটা দেখছো, আমার পুরো দার্জিলিং সিরিজটা দেখো, প্রায় এক সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছি, অনেকগুলো ব্লগ আসবে, নানা রকম টাইপের ব্লগ আনবো তোমাদের সাথে, সেগুলো কিন্তু দেখো। তাই জন্য ঢুকে গেছি আমি, এই আমার পাশে গ্রেট ওয়াল অফ চায়না, যেটা বানানো হয়েছিল চায়নাদের মানে বর্ডারকে, ওনাদের যে কিংডম সেই বর্ডারটাকে সাপোর্ট দেওয়া, মানে ডিফেন্স করার জন্য বানানো হয়েছিল, যাতে কোনো কেউ অ্যাটাক না করতে পারে, প্লাস মানুষের একটা আকর্ষণ ওখানে ঘুরতে আসার জন্য ট্যুরিস্টদের জন্য। তো সেটার জন্য এটা খুব ভালো, একটা অনেক মানুষ ঘুরতে যায়। তো চলো আমরা সেই রেপ্লিকাটা ঘুরে দেখি। ও মা গো, অত উঁচু রে বাবা, কত উঁচু, মানে এই সাইড দিয়ে গেলে ওই দিক থেকে আমরা নামবো, ওই সাইডটা থেকে বেশ। হ্যাঁ এটা পাথর, মানে ওখানে তো ইট পাথর, বাট এখানে এরকম দেখো কত সুন্দর বানানো এই জায়গাটা। আর ওই দিকেও একটা আছে, কিন্তু এখানে বেশ ভালো পিকচার আসবে, গিয়ে ওই দিক থেকে আবার নামা যাবে। সো এইগুলো সবই একদিন ভিজিট করবো, ঠিকই ভিজিট করো, যদি তোমরা সেভাবে সাপোর্ট করো অবশ্যই ভিজিট করো। আর এখানে দাঁড়ালে মাঝখানে দাঁড়ালে দেখো কত সুন্দরভাবে সাজানো ঘাসগুলোকে, কত নিট অ্যান্ড ক্লিনভাবে রেখেছে। এখানে যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে নিয়ে আসো, বেশ ভালো লাগে। আমি, আমার মা আর ও আর বাবা এসেছিল, সবাই মিলে এসেছিলাম আর কি, নিলাম। আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে একটা, এখান থেকে আমি তোমাদেরকে কিছু ভিউ দেখাচ্ছি, দারুণ লাগছে এই জায়গা থেকে, ওয়াল থেকে পুরো সেভেন ওয়ান্ডার্স আর কি দেখা যাচ্ছে। ওকে, সো কেমন লাগলো সেভেন ওয়ান্ডার্স আজকে ঘুরলাম, বেশ মজা আসলো না? এখন সময় হচ্ছে 5:42, তো আমাদের আজকে বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছে, কারণ আমার রাতে 11:20 ট্রেন আছে দার্জিলিংয়ে। তো আমি দার্জিলিংয়ের জন্য বেরোতে, আর ও তো একা, আর ওকে নিয়ে তো যাওয়া হচ্ছে না, কলকাতায় থাকলে সব জায়গায় ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, প্লাস ঘুরিও ওকে নিয়েই। তো দার্জিলিং যাওয়া যাবে না, তো দার্জিলিং ট্রিপটা কিন্তু দারুণ হতে চলেছে, আজকে রাতেই ট্রেন। তো দেখা যাক কত কেমন ভালো করতে পারি তোমাদের জন্য, কত কত ইনফরমেশান দিতে পারি, কত ভালো জায়গার তথ্য তোমাদেরকে দিতে পারি। পুরো ব্লগগুলো দেখবে, প্লে লিস্ট অনেক আসবে, মানে অনেকগুলো ভিডিও হবে, তো প্লে লিস্টগুলো চেক করবে, যারা পরে দেখবে আগে দেখবে। আর এই ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন প্রচুর ভিডিও
ফান ইনফরমেশন টাইপের এরকম ভিডিওগুলো তোমাদের কাছে আনতে পারি। সবসময় ইনফরমেশন ভালো লাগে না, তার সাথে একটু ফানি থাকলে আরও বেশ ভালো লাগে জিনিসটা দেখতে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একদিন অন্য কিছু নিয়ে, আর সামনে দার্জিলিং ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। চলো টাটা।